মা বেহুলা যে বড় হয়ে গেছে কোথায় মা বেহুলা বেহুলা তুমি কোথায় হ্যালো আমি যে তোমাকে ডাকছি মা তুমি কি আমার কথা শুনছো না তুমি কোথায় মা এই তো আমি এখানে তুমি কোথায় বেহুলা মা মা গো তোমাকে দেখছো মা হ্যাঁ সারা দিন তুমি কোথায় ছিলে মা গো আমি যে সুগিতে নিয়ে ওই মাঠে খেলা করছিলাম খেলা করছিলে হ্যাঁ মা তোমার কি খোদা ভাই নেই শুধু খেলাধুলা করছো চলবে খেতে হবে না মা গো আমি যে তোমাকে একটি কথা বলতে চাই কি কথা আমি যে সুগিতে নিয়ে ওই শানমন্দার ঘাটে স্নান করতে যাব না আমি তোমাকে ওই শানমন্দার ঘাটে কিছুতেই যেতে দেব না তুমি যদি আমাকে বিদায় না দাও তাহলে আমি তোমার সাথে খাবো না আর এমন কি কথাও বলবো না শোনো মা বেহুলা মায়ের সাথে এরকম করে বলতে নেই না না মা না আমি তোমাকে কিছুতেই বুঝাতে পারবো না কিন্তু আমি তোমাকে ওই শানবান্দার ঘাটে কিছুতেই যেতে দেব না Thank you.
মাগো সাথে যাবে আমার সখি বান্দি এই সখি শোনো তুমি আমার মা বিহুলাকে নিয়ে শনমন্দা ঘাটে যাবে কিন্তু আমার মা বিহুলাকে ওই শনমন্দা ঘাটে বেশি জলে নামতে দিও না মাগো হ্যাঁ আমি তোমাকে একটা কথা বলবো বলো আমি যে কিছু কিছু সাঁতার জানি আচ্ছা ঠিক আছে বিহুলা হ্যাঁ বলো মা তুমি তোমার সখীকে নিয়ে তাড়াতাড়ি চলে আসবে ঠিক আছে মা আর আমরা সকলে মিলে একসাথে খাবো আমরা এখনি যাব আর এখনি আসব আর দুপুরে আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করব আচ্ছা ঠিক আছে মা তুমি তাহলে যাও আমি সখীকে দিয়ে ওই শনমন্দির ঘাটে স্নান করতে যাব আচ্ছা তাড়াতাড়ি চলে আসো কিন্তু ঠিক আছে সখী মা আছে এখানে আর বিলম্ব করব না এখনি চলে যাব সেই শনমন্দির ঘাটে Hey go, chalo, chalo. हेलो जंटो ताले चल हमने शनमंदर काटे चले जाए ठीक है ठीक है ओरे बो ऋषि बहीते दया दल सुंदर जगह
একটি ফুট কেটে দে আই নো কি বললি ইউস কিরিউস এখানে আমি ফুট কাটিতে পারিব না আপনার সাথে বসি বাইতে এসেছি আজকে আমাকে এখানে একটি ফুট কাটিয়া দিবেন এখানে বসে আমি বসি বাবু এই কেউ এই জায়গায় আমি ফুট করে দেব ইউস তুই পারবি না নো আমি ভালো করে বলছি এখানে একটি ফুট করে দে ভাই সিরেজি বনানে রিফুট কেটে দিলাম আমি আজকে আমার আন্নেরা ফুট কেটে দিবেন আন্নেরা তো পাঁচটা জায়গাকে কোন চাই হে তাহলে কি আমারে কাটতে হবে ইউস আচ্ছা আমারে যদি কাটতে হয় তাহলে তুই সুন্দর করে এখানে দাঁড়া এই যে আমি এখানে ফুট কেটে দিচ্ছি জি এইখানে কাটিয়ে দেন ওইখানে আমি কাটিয়ে দিব বেশ সুন্দর করিয়া কাটিয়ে দিবি ঠিক আছে তুই সুন্দর করে এখানে দাঁড়া আচ্ছা আমি দেখছি আমি দাঁড়াচ্ছি আর বসি বাউ করতেছি দেখো এই কান্না করছিস কেন জানতো সরকারি গোয়াটা মারলাম ঠিক বলতে তাহলে এই জায়গাটার মধ্যে সুন্দর করে একটি ফুট করে দে মানে তোকে এই জায়গায় নিয়ে আসছি ঠিক আছে সেটাই তো তাহলে তুই সুন্দর করে ফুটটা কেটে দে আমি বসে ফেলবো ঠিক আছে কাটিয়ে দিচ্ছি আমি ফুট কাটতে বলেছেন ভাইজান এই যে শুনেন আমার তো একটি সমস্যা হয়ে গিয়েছে আবার কি সমস্যা ভাইজান আমার হাতের মধ্যে সর্দি লাগিয়েছে তাই ইউস তোর হাতের মধ্যে ঠান্ডা লেগেছে এই হাতের মধ্যে কি কোনোদিন ঠান্ডা লাগে মানুষে একবারের জায়গা দুইবার স্নান করলে ভাই ঠান্ডা লাগে না আর আমি দিনের মধ্যে তিনবার ভাত খাই হাত ভিজাই তাহলে হাতে ঠান্ডা লাগবে না তাহলে সর্দি লাগতে আর না গো এই এই যে তুই তো সেটা বুঝিয়ে বলবি বুঝিয়ে বলবি বুঝিয়ে কইলে তো তুমি খালি মারতেই থাকো আচ্ছা অনেক হয়েছে এই জায়গায় সুন্দর করে একটি ফুট কেটে দাও ভাই আমি বসে ফেলবো ভাই হ্যাঁ আমি অন্য পদ্ধতি আজকে ফুট কেটে দেই আচ্ছা তুমি যেভাবে পারো সেভাবে এখানে ফুট কেটে দাও এই তো আমি একটি ডিজিটাল ফুট কাটিয়ে দিব আজকে আপনাকে আপনি বসে এখানে বসে পাইবেন আর ডিজিটাল মাছ গুনা ধরিবে ঠিক আছে তাই হবে কিভাবে ফুট কাটলি ভাই যান হ্যাঁ হাত দিয়া ধরিলে হাতে ঠান্ডা লাগিয়া সর্দি লাগবে ডুব দিলে মাথার মধ্যে ঠান্ডা লাগিবে গোয়া দিয়া পরিষ্কার করে দিয়েছি গোয়ায় তো আর ঠান্ডা লাগিবে না তাই অনেক বুদ্ধি তোর তাই না আমার বুদ্ধি আছে বুদ্ধি আছে কারণ তো বিষ্ণায় পুরসাপ করে দিই এই বিষ্ণায় পুরসাপ করার বিধে এখানে বলতে হবে ওই তো কই হালাইছি কখনো মানুষের সামনে এগুলো বলবি না ঠিক আছে আর কমু না ঠিক আছে তাহলে সুন্দর করে বসিতে আধার কেটে দে আমি বসে ফেলবো এই করেছে এবারে বুঝি বগাই ফান্দে পড়ি তোমার কোথায় যাবা বাঁচা তো হ্যালো যে আধার টুকছিল তা তো টুক করে খেয়ে ফেলেছি জন্ডো হ্যালো ভাইজান কি কি ভাবছিস তুই আপনি এখানে ধারান আমি আসতেছি আমার যে পায়খানা এই তুই কোথায় যাচ্ছিস আমার তো কইলাম পায়খানা হ্যালো সেটা বড় হবে বসিতে আধার গেতে দে আমি বসে ফেলবো হ্যালো হ্যালো আবার কান্না করছিস এই তো সামনে সারন্দর কাটতে যাচ্ছে সবগুলো কেবলছিস চলম না চলে যাই তো কই আলাইছি কি করছিস আমি না হ্যাঁ ও জানতে বলছিলেন না যে আদার টুকনিয়া যা ভাই গো আদার না পকেটে করে নিয়ে আইতাছি যাই যা ফির ভাই এন্টা ভাই ভাই উঠা পকেটে আদার নিয়ে যেতেছে নিয়ে যেতেছে আমি শালা বিপারে আইতা গেতাছি ও ভার মতে করা উঠা আদার দিতে চাপ ভাই আমি আর সহ্য করা হয় নাই ও ভাই পকেটে কলসি কাহান ঠিক আছে বসবো রে হুলা
ठंडा लगे क्या।